করোনার কারণে উমরা ভিসা বন্ধের আকস্মিক সিদ্ধান্তে 10,000 যাত্রীর গচ্চা যাবে 20 কোটি টাকা ফের ভিসা করতে লাগবে 20 থেকে 21,000 টিকিটের মূল্য ফেরত দিতে হবে অনুরোধ আমরা এটা একটা স্পেশাল কেস হিসেবে আমরা রিফান্ড দিব ভিসার যে টাকা পরিশোধ করা হয়েছে সেই টাকাও আমাদের কূটনৈতিক চ্যানেলে তৎপরতার মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ থেকে রিফান্ড আনা ক্ষতির মুখে হজ ও ট্রাভেল এজেন্সি সৌদি গভর্নমেন্ট ওমরা ভিসা বন্ধ করে দিল এবং ওমরা যাদের ভিসাতে ওরা ঢুকতে পারবে না এরকম ডিক্লার দিয়ে দিল সবচেয়ে বেশি আমার মনে হয় যে আমরা মানে লসের মুখে পড়লাম দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইবদাদুল হক এবং আমি কামরুজ্জামান মামুন এবার অন্যান্য শীর্ষ সংবাদ দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন খারিজ হওয়ায় আশাহত বিএনপি নেতৃত্বের দুর্বলতাকে দুষলেন আইনজীবীরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে পরিবার চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ সর্বসম্মত সিদ্ধান্তে একক প্রার্থী দিয়েছে বিএনপি রাজধানীর উত্তরায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় গ্যাস লাইন লিকেজ 11 ঘন্টা সরবরাহ বন্ধ অবৈধ স্থাপনা উচ্ছেদে ধীরে ধীরে পুরানো রূপে তুরাগ নদ ফের দখল ঠেকাতে দ্রুত এগুচ্ছে দেয়াল নির্মাণ কঠিন হলেও কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা নৌ প্রতিমন্ত্রীর এবং প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার কারণে এবার শীত মৌসুমেও মিলেছে ইলিশ আগামীতে বছর জুড়ে পাওয়ার আশা উৎপাদন 6 লাখ মেট্রিক টন ছাড়ালেই রফতানি করোনার কারণে সৌদি আরব ভিসা বন্ধ করায় উমরা করতে যেতে পারছেন না 10,000 যাত্রী ভিসার মেয়াদ মাত্র 15 দিন হওয়ায় যাত্রীরা যেতে না পারলে গচ্চা যাবে 20 কোটি টাকা আর পুনরায় ভিসা করাতে প্রত্যেকের খরচ হবে 20 থেকে 21,000 টাকা আপ বলছে এয়ারলাইন্সগুলো যেন টিকিটের টাকা ফেরত দেয় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে বিমান মন্ত্রণালয়কে আর ভিসা ও হোটেল ভাড়ার টাকা ফেরত পেতে কূটনৈতিক উদ্যোগের পরামর্শ তাদের করোনার কারণে ওমরা পালনে সৌদি সরকারের সাময়িক নিষেধাজ্ঞার কারণে যেতে না পারে 10,000 যাত্রী কি পরিমাণ অর্থ ফেরত পাবেন তা অনিশ্চিত হজ এজেন্সিগুলো বলছে বড় এয়ারলাইন্সগুলো টাকা ফেরত দিলেও কম ভাড়ের বিমান সংস্থাগুলোর কাছ থেকে টিকিটের টাকা পাওয়ার সম্ভাবনা কম ভিসার মেয়াদ মাত্র 15 দিন হওয়ায় যাত্রীরা যেতে না পারলে গচ্ছা যাবে 20 কোটি টাকা হাব বলছে এয়ারলাইন্সগুলো যেন চার্জ না কেটে টিকিটের টাকা ফেরত দেয় সে বিষয়ে উদ্যোগ নিতে বিমান মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে ভিসার যে টাকা পরিশোধ করা হয়েছে সেই টাকাও আমাদের কূটনৈতিক চ্যানেলে তৎপরতার মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ থেকে রিফান্ড আনা অথবা এই ভিসাগুলি পরবর্তীতে রিভিলিট করে দেওয়া যাতে এই নিষেধাজ্ঞাটা উজ্জ্বল করা হলে এই উমরা যাত্রীগণ পরবর্তীতে যেতে পারে উমরা যাত্রীরা সৌদি যেতে না পারলে শুধু মার্চ মাসে 44টি ফ্লাইটে বাংলাদেশ বিমানের আনুমানিক 15,000 আসন ফাঁকা থাকার আশঙ্কা করছে সংস্থাটি তবে 50 ফ্লাইটগুলো পুরো বুকিং থাকায় ফ্লাইট বাতিল করবে না বিমান আমার এখন ক্ষতি হবে সেটা ঠিক কিন্তু আমাকে ফ্লাইট চালাইতে হচ্ছে মার্চ মাস পুরোটাই বুকিং আছে 400 করে যদি প্রত্যেক ফ্লাইটে ধরেন সপ্তাহে 4,500-এর মতো যেহেতু এখানে যাত্রীর কিছু করণীয় নাই আমরা এটা একটা স্পেশাল কেস হিসেবে আমরা রিফান্ড বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স এয়ার আরাবিয়া কুয়েত ও গালফ এয়ার সহ 10টি এয়ারলাইন্স সৌদি আরবে প্রতিদিন 15টির বেশি ফ্লাইট পরিচালনা করে মোট যাত্রী 30% ওমরা ভিসার হওয়ায় যাত্রী খরা আরো প্রকট হওয়ার আশঙ্কা বিশ্লেষকের যখন এই ওমরা প্যাসেঞ্জার নিতে পারতেছে না হঠাৎ করে তো এই সিটগুলো আবার নতুন করে মানে ভরা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সো কাজে এয়ারলাইনগুলো ডেফিনেটলি একটা আর্থিক সংকটের মধ্যে পড়বে আর কি ঢাকা সহ বিভিন্ন গন্তব্য থেকে প্রতিদিন গড়ে 1,500 যাত্রী ওমরা ভিসা নিয়ে সৌদি আরব যায় এদিকে ওমরা ভিসা বন্ধ করে দেওয়ার আকস্মিক সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের 1,500-এর বেশি হজ এবং ট্রাভেল এজেন্ট গত এক মাস ধরে এমনিতেই আকাশপথের যাত্রী সংখ্যা ছিল কম এবার ওমরা টিকিট রিফান্ড হওয়ায় প্রতিদিনই ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই খাতের ব্যবসায়ীদের শাখাহত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস মহামারী আকারে না ছড়ানোর কারণে সৌদিগামী বিমানগুলোর যাত্রীরা ছিল ট্রাভেল এজেন্টদের মূল ভরসা
যার বেশিরভাগই ছিল পবিত্র উমরা পালনকারী। কিন্তু সৌদি আরবের নিষেধাজ্ঞার কবলে পড়ে বৃহস্পতিবার সকাল থেকে বিমান সংস্থার যাত্রী না নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি টিকিট রিফান্ডের নোটিশ আসতে থাকে ট্রাভেল এজেন্সিগুলোতে। যখন সৌদি গভর্নমেন্ট উমরা ভিসা বন্ধ করে দিল এবং উমরা যাদের ভিসা আছে ওরাও ঢুকতে পারবে না এরকম ডিক্লার দিয়ে দিল, বিমান বাংলাদেশের এয়ারলাইন্স আমাদেরকে মেল করলো যে ওদের ওরাও কোনো প্যাসেঞ্জার আর ক্যারি করবে না। সবচেয়ে বেশি আমার মনে হয় যে দ্রুত আমরা মানে লসের মুখে পড়লাম। হাফনেতারা জানান 2019 সালের 10 মাসে উমরা পালনে গিয়েছিল প্রায় 2.5 লাখ বাংলাদেশি, আর এবারের লক্ষ্যমাত্রা ছিল 3 লাখ। ইতিমধ্যে 1.5 লাখ উমরা পালন করলো, বাকিদের ব্যাপারে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। যাত্রীদেরকে আমরা সৌদি আরব প্রেরণ করি, প্রত্যেকটা ট্রাভেল এজেন্ট, হজ এজেন্ট এবং উমরা এজেন্ট তাদের রুটি রোজগারের ব্যবস্থা করে থাকে, এক্ষেত্রে একটা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এদিকে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হয় কূটনৈতিক চ্যানেলে এর সমাধানের কথা বলছেন হাফ নেতারা। 26 তারিখ রাত থেকে কোনো ফ্লাইট যাচ্ছে না, কিছু কিছু ফ্লাইট কুয়েত হয়ে গেছিল, কুয়েত থেকে ওরা ওই হাজিদেরকে রিটার্ন দিয়েছেন। সারাদেশে হাবের 1400 সদস্য রয়েছে, এর মধ্যে চট্টগ্রামে রয়েছে 109টি প্রতিষ্ঠান, যারা পবিত্র হজের পাশাপাশি বছর জুড়ে উমরা পালনে সহযোগিতা করে আসছে। প্রতি সপ্তাহে চট্টগ্রাম থেকে বিভিন্ন বিমান সংস্থা সৌদিগামী 5টি ফ্লাইট পরিচালনা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেগম জিয়াকে আদালত জামিন না দেয়ায় বিএনপি আশাহত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কক্সবাজারে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ দাবি করে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলেও জানান মির্জা ফখরুল। এখন তিনি কারাগারে অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে এখন তিনি নিজে চলাফেরা করতে পারেন না। ডাক্তাররাও মনে করেন যে তার ওই অ্যাডভার্স ট্রিটমেন্টের জন্য আরও কতগুলো বিষয় দেখা দরকার, যেগুলো বিদেশে হলেই সবচেয়ে ভালো। দুর্ভাগ্যজনকভাবে যে রায় আদালত থেকে হয়েছে, এই রায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা আশাহত হয়েছি। এদিকে বেগম জিয়ার পরিবার বলছে তার আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে, তবে এক্ষেত্রে বেগম জিয়ার মতামত দরকার। আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বলতায় আন্দোলনেও মুক্তি সম্ভব নয়। দুদক বলছে আইনি প্রক্রিয়া ছাড়া মুক্তির অন্য কোনো পথ নেই। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চেয়ে চ্যারিটেবল দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজের পর পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আইনজীবীরাও। জামিন চেয়ে আবারও আপিল বিভাগে আবেদন করার সুযোগ থাকলেও সে প্রক্রিয়ায় সুফল পাওয়া নিয়ে সন্দিহান তারা। বেগম জিয়ার বোন জানান, পরিবারের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা, মতামত নিতে হবে বেগম জিয়ারও। তার শরীরের যা অবস্থা তাতে করে তার তো এখানে চিকিৎসা হচ্ছেই না, এই জন্য আমরা চিন্তা করছি, দেখি এখন কখন কি করব। এখন তো পারিবারিক ভাবে চিন্তা করা উচিত হবে আমাদের, কারণ তো আদালত তো কিছু করছে না, তারও ডিসিশন আছে, সেও কি চায়। আইনজীবী খন্দকার মাহমুদ হোসেন বলেন, সরকারের সদিচ্ছা ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব না, নেতৃত্বের দুর্বলতায় আন্দোলন গড়ে তোলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। ম্যাডামকে জেল থেকে বের করার একমাত্রই পথ সেগুলো গণঅভ্যুত্থান। যে কোনো সময় যে কোনো কারণে এটা গণঅভ্যুত্থান হবে এবং সেখানে কোনো নেতৃত্বেরও দরকার হবে না, স্বাভাবিকভাবে গণঅভ্যুত্থান হয়ে যায়। তো সেই আশাই আমাদের করতে হবে, অন্য কোনো পন্থায় এই মুহূর্তে আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে তাকে বের করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। এদিকে দুদক আইনজীবীর দাবি, আইনি প্রক্রিয়া ছাড়া বেগম জিয়ার মুক্তির অন্য কোনো পথ নেই। বেগম খালেদা জিয়ার যেটা বিষয় সেটা হলো একটা অপরাধ হয়েছে, মিসকন্ডাক্ট হয়েছে, একটা করাপশন হয়েছে, করাপশনের বিচার হয়েছে, আইন ওনাকে সাজা দিয়েছে, কাজেই আইনিভাবে তো মোকাবেলা করা ছাড়া এটা সম্ভব না। সব মিলিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য আবারও আপিল বিভাগে জামিন আবেদন করা হবে নাকি সরকারের কাছে প্যারল চাইবে পরিবার, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। শেষ মুহূর্তে একুশে বইমেলায় লেখক পাঠকের ভিড়, রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে শিশু কিশোরদের মুক্তির উৎসব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ। নগরের 41টি সাধারণ ওয়ার্ডের মধ্যে 37টিতেই একাধিক প্রার্থী রয়েছে, আর 14টি সংরক্ষিত আসনের মধ্যে 12টিতে একই অবস্থা। এমনকি মনোনয়ন থেকে বাদ পড়া 21 জনের মধ্যে 17 জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় সিদ্ধান্তের বাইরে। এ অবস্থায় নির্বাচনী লড়াই থেকে বিদ্রোহীরা সরে না দাঁড়ালে
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শীর্ষ নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি সাধারণ ওয়ার্ডের মধ্যে মাত্র 4টি ওয়ার্ডে রয়েছে আওয়ামী লীগের একক প্রার্থী, আর বাকি 37টি ওয়ার্ডে মূল প্রার্থীকে চ্যালেঞ্জ জানাতে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন 1 থেকে 4 জন পর্যন্ত বিদ্রোহী প্রার্থী। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়েছে, আমাকে প্রার্থী করেছে, সেজন্য আমি দাঁড়িয়েছি। ব্যক্তিগত প্রতীক হলে আমি নির্বাচন নামে নেমেছি এবং আমি অলরেডি জমাও দিয়েছি, ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। একে তো ওয়ার্ডগুলোতে রয়েছে কন্দলহীন বিএনপির প্রার্থী, তার সাথে বিদ্রোহী প্রার্থী যুক্ত হয় কিছুটা বেকায়দায় পড়তে হতে পারে আওয়ামী লীগের মূল প্রার্থীদের। এর মধ্যে দলীয় সমর্থন না পাওয়া 12 জন পুরুষ এবং 5 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন। অথচ বিদ্রোহ ঠেকাতে মনোনয়ন প্রত্যাশী 450 নেতাকর্মীকে গণভবনে ডেকে নিয়ে গিয়েছিল দলীয় হাইকমান্ড। বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা জনতা শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান করে, দলীয় সিদ্ধান্ত সম্মান করে, তারা কখনো বিদ্রোহী প্রার্থী হতে পারে না। সমস্যা হবে না এরকম কেউ বলতে পারে না। সমস্যা হবে, তবে সেটাকে ওভারকাম করার জন্য দলীয় মনোনয়ন যখন পেয়েছি তখন চেষ্টা করব। দলীয় মনোনয়ন থেকে বঞ্চিতদের অধিকাংশই বর্তমান মেয়র আজমল নাসিরের অনুসারী হিসেবে পরিচিত, আর যারা মনোনয়ন পেয়েছেন তারা প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে শোকজ এবং পরবর্তীতে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের এই নেতা। যদি প্রত্যাহার করা না হয় তাহলে দল অবশ্যই সিদ্ধান্ত নেবেন এবং তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। সবশেষ তথ্য অনুযায়ী 29 মার্চের এই নির্বাচনের জন্য মেয়র পদে 9 জন, সাধারণ কাউন্সিলর পদে 220 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 58 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর 8ই মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সিটি নির্বাচনের আগে ঘর গোছাতে ব্যস্ত চট্টগ্রাম বিএনপি। 55 ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দিয়েছে দলটি। নেতারা বলছেন মেয়র প্রার্থী মনোনয়নে সবাই ছিলেন একাট্টা, পাশাপাশি তৃণমূল থেকে সর্বস্তরের কর্মী সমর্থকদের সংগঠিত করতে চলছে নানা কৌশল। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে নীরবে ঘর গোছানোর কাজে ব্যস্ত বিএনপি শিবির। নগরীর নাসিমন ভবন কার্যালয় থেকে 205 জন মনোনয়ন ফরম কিনেছেন। কোনো ধরনের কোন্দল আর বিতর্ক ছাড়াই 41 জন কাউন্সিলর ও 14 জন মহিলা কাউন্সিলরের নাম ঘোষণা করে মনোনয়ন বোর্ড। বর্তমান 5 কাউন্সিলর ও 2 মহিলা কাউন্সিলরকেও মনোনয়ন দিয়েছে পুনরায়। মহানগরে যে সিদ্ধান্ত দিয়েছে, সেন্ট্রাল কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা সকলে মেনে নিয়েছি, মেনে নিয়ে একসাথে কাজ করবো। দল যেভাবে যাচাই বাছাই করে আমাদেরকে মনোনয়নগুলো দিল, আমার মনে হয় না আর বিদ্রোহী প্রার্থী হয়তো আসবে। এদিকে ঢাকায় বিএনপির পার্লামেন্টারি বোর্ডে 6 জন মেয়র প্রার্থী সবাই ডাক্তার সাদাত হোসেনকে সমর্থন করেন। অন্য কাউকেও দিল, আমরা সবাই মিলে তার জন্য কাজ করবো, সহযোগিতা করবো। আমাদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা আপনারা দেখতে পাচ্ছেন। তবে যুব দলের কেউ কেউ বিদ্রোহের ইঙ্গিত দিলেও সামনে নিয়েছে বিএনপি, চলছে নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কাজ। আমরা আশা করছি আমাদের ওয়ার্ড কমিশনাররা ভোটের যে কাজগুলো আছে সেগুলো করবে। ইতিমধ্যেই জনবান্ধব যেসব নেতা তাদেরকে আমরা সেখানে দিয়েছি, যারা উন্নয়নে ছিল এবং আন্দোলন সংগ্রামের পাশাপাশি ছিল। 2010 সালে বিএনপি প্রার্থী এম মঞ্জুর আলম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন, কিন্তু 2015 সালে সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী এম মঞ্জুর আলম পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী আজম নাসিরের কাছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর উত্তরায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে গিয়ে গ্যাসের লাইন লিকেজ হওয়ার 11 ঘন্টা পর আশপাশের এলাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। তিতাস ও ফায়ার সার্ভিস বলছে সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে মেগা প্রকল্প সংশ্লিষ্টদের যোগাযোগ না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। শুক্রবার সকাল 10:30 দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় হঠাৎ গ্যাসের লাইন লিক হয়ে যায়। এতে প্রচণ্ড শব্দে গ্যাস বেরিয়ে আসতে থাকলে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। পরে তিতাসের 3টি DRS সেন্টার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে প্রায় 2 ঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে ঘণ্টাখানেক রাস্তার দুপাশের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
তিতাসের দাবি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে মেগা প্রকল্প সংশ্লিষ্টদের সমন্বয়ের অভাব রয়েছে। আমাদের সাথে তাদের কোনো সমন্বয় নেই, যদি ওরা আমাদের বলতো যে আমরা কাজটা করবো, আমরা একটু ড্রয়িং নকশা দেন, তাহলে আমরা হয়তো এখানে থাকতাম, আমাদের কিন্তু বলেনি কেউ আমাদের। গ্যাস লাইনে লিকেজের কারণে টঙ্গী উত্তরা ও এয়ারপোর্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। খাবার দাবার রান্না করতে পারছি না, দেখছি নিয়ে যে সব রেডি করে রেখেছি, অপেক্ষায় আছি, একটু পর পর চুলা ছেড়ে ছেড়ে দেখতেছি যে গ্যাস আছে কিনা। গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো যদি ঠিক না থাকে তাহলে তো মানে প্রতিদিন জীবন চলা তো খুব কঠিন হয়ে যায়। আমার মনে হয় সরকার যে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যদি একটা সংযোগ করে না এবং তথ্যগুলো যদি ঠিকভাবে সবাইকে দিয়ে দেয় তাহলে হয়তো এই প্রবলেমগুলো আর আমাদের ফেস করতে হবে না। গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট করে জানা যায়নি। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। টলটলে পানিতে বহমান প্রশস্ত নদী, দুই পাশে সবুজে ঘেরা পরিবেশ বান্ধব উদ্যান, যেখানে থাকবে যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য একটুখানি প্রশান্তির আয়োজন। উচ্ছেদের পর এমন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ঢাকার চারপাশের নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। প্রত্যাশার চেয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। শাহিনুর রহমানের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। পাখির চোখ দিয়ে তাকালেই স্পষ্ট বোঝা যায় দখলে দূষণে কতটা সংকুচিত হয়েছে তুরাগ নদ। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে মাটি ও বালু অপসারণ করায় তুরাগের প্রশস্ততা বেড়েছে কয়েক গুণ। বিএডব্লিউটিএ বলছে আগামী বর্ষা মৌসুমে তুরাগ তার হারানো যৌবন ফিরে পাবে। লক্ষ লক্ষ মেট্রিক টন বালু অপসারণ করা হয়েছে, বাঁধগুলো যখন কেটে দিব তখন এই পানিটা কিন্তু চলে যাবে। চওড়া হওয়ার পাশাপাশি নদী তীর রক্ষা অভিযানের সুফল ঢাকার চারপাশে এখন অনেকটাই দৃশ্যমান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান সমতল ভূমি থেকে প্রায় 90 ফুট গভীরতা পর্যন্ত কি ওয়াল নির্মাণ করা হচ্ছে 1 কিলোমিটার এলাকায়, আর 2.5 কিলোমিটার এলাকায় হচ্ছে ঢালু ওয়াক অন পাইল। এই কাজগুলো শেষ হলে আমাদের ওয়াকের রেলিং এর কাজ শুরু হবে, আরসি সিঁড়ির কাজ শুরু হবে। তাছাড়া আমরা 6টি জেটি নির্মাণের টেন্ডার করেছি, টেন্ডার ইভ্যালুয়েশন হয়ে গেছে। নৌ প্রতিমন্ত্রী জানান কাজটি কঠিন হলেও তা সম্পন্ন করতে তারা সংকল্পবদ্ধ। অসম্ভবটা দুর্ঘ কাজ ছিল, আমরা এই কাজটাতে শেষ পর্যন্ত থাকতে চাই, আমাদের এই জায়গাটা আমরা সংকল্পবদ্ধ। মানুষের যে প্রত্যাশা ছিল তার থেকে আমাদের কাজের গতি অনেক বেশি। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 জুনে। স্বাধীনতার পর ঢাকার চারপাশের নদী রক্ষায় এমন কার্যকরী পদক্ষেপ এর আগে চোখে পড়েনি নগরবাসীর। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী প্রশস্তের পাশাপাশি এখন চলছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষা প্রকল্পের এই কর্মযজ্ঞ। তবে সংশ্লিষ্টরা বলছেন নদী দূষণমুক্ত করা না গেলে এই হাজারো কর্মযজ্ঞের কোনো কাঙ্ক্ষিত সুফল পাবে না এই রাজধানীবাসী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার শীত মৌসুমেও সরগরম ছিল ইলিশের বাজার। গত কয়েক বছরের মধ্যে 3 গুণ বলে দাবি জেলেও ব্যবসায়ীদের। বিশ্বের মোট উৎপাদনের 80% বাংলাদেশের আহরণ করাকে ইতিবাচক বলছেন সবাই। মৎস্যবিজ্ঞানীরা বলছেন বিভিন্ন সময় অভয়াশ্রমে নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপে পুরোপুরি প্রজননে অংশ নিতে পেরেছে মা ইলিশ। ভবিষ্যতে বছর জুড়ে ইলিশ পাওয়ার আশা গবেষকদের। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এবার শীত মৌসুম জুড়ে ইলিশের ছয় লাভ ছিল দেশের পাইকারি ও খুচরা বাজার। সাগরের ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, তাই মৎস্য বন্দরগুলোতে প্রতিদিন ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছেন জেলেরা। ব্যবসায়ীরা বলছেন গত কয়েক বছরের মধ্যে শীত মৌসুমে ইলিশের সরবরাহ ছিল প্রায় 3 গুণ বেশি। বিশ্বের মোট ইলিশ আহরণের 80% হয় বাংলাদেশে। গত কয়েক বছরে ক্রমেই বাড়ছে উৎপাদন। মৎস্যবিজ্ঞানীরা বলছেন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে শীতের সময়ও নদী সাগরে মিলছে ইলিশ। জীবন চক্র সম্পন্ন করার কারণে প্রজনন প্রক্রিয়া অংশ নিতে পারছে সক্রিয়ভাবে, সেই কারণে বেশি বেশি পাওয়া যাচ্ছে এবং তারা একাধিকবার ঘুরে যাচ্ছে আবার আসছে, সেই কারণে আপরিমাণ বড় হচ্ছে। অর্থাৎ 1 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 3 বছর যখনই পার হচ্ছে তখন তার আকার বড় হয়ে যাচ্ছে। যদি থ্রুআউট দ্য ইয়ার ইন দ্য মেজর রিভার্স অ্যান্ড এস্টুয়ারিজ ইন দ্য কান্ট্রি তারা ডিম ছাড়ে, ভেরি লজিক্যাল কম বেশি সারা বছরই তাদেরকে পাওয়া যাবে এবং তাই যাচ্ছে। এই অবস্থায় দেশের চাহিদা পূরণ করে ইলিশ রপ্তানির চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান মৎস্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। বিএফআর এ একটা গবেষণা করেছেন, ওনারা বলছেন যে 6.10 লাখ মেট্রিক টন আমাদের সর্বোচ্চ আমরা উৎপাদন পেতে পারি আর কি, সাস্টেনেবল ইল্ড হবে ম্যাক্সিমাম। সেইটা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা অপেক্ষা করবো, আমরা কি পর্যন্ত ব্যবসাটাকে যদি সাস্টেইন করি তখন আমরা চিন্তা করবো যে আমরা বিদেশে রপ্তানি করবো।
মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে 2017-18 অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5,17,000 মেট্রিক টন। 10 বছর আগে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, ভোলা, বরিশাল ও বরগুনা জেলার নদ নদীতে ইলিশ পাওয়া গেলেও এখন 125টি উপজেলার নদ নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। বিদায়ের সুর বাজছে প্রাণের মেলায়, ক্যালেন্ডারের পাতা বলছে আর একদিন আছে মেলার ব্যাপ্তি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে তাই তিল ধারণের ঠাঁই ছিল না বই মেলা প্রাঙ্গণে। এবার মেলায় পাঠকের সমাগম যেমন ছিল বেশি, তেমনি বিক্রি বার্তাও হয়েছে ভালো। তারপরও পাঠক, লেখক, প্রকাশক সবার কণ্ঠেই ছিল মেলার সময় বাড়ানোর আকুতি। ডিজিটাল দুনিয়ার এই যুগে যারা বলছেন আবেদন হারাচ্ছে কাগজের বই, তাদের কথা যে ঠিক নয় তার প্রমাণ এই ছবি। প্রাপ্ত বয়স্করা তো বটেই, অনেকেই শিশু সন্তানকে এনেছেন প্রাণের মেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। একে তো মেলার বাকি আছে একদিন, তার উপর শুক্রবার বন্ধের দিন, তাই শেষ সময়ে পছন্দের বই আর প্রিয় লেখকের সান্নিধ্য পেতে মরিয়া পাঠকেরা। ভালো লাগছে, কারণ আমি এসএসসি দিয়েছি, গতকালকে এক্সাম শেষ হয়েছে, আজকে বইমেলা আসলাম, তো অনেক রিফ্রেশমেন্ট কাজ করছে, খুব ভালো লাগছে। পাঠকদেরকে বলবো যে এখন অনেক অনেক বিকল্প মাধ্যম হয়েছে বিনোদনের, সেগুলো ছেড়ে বইয়ের কাছে আসতে হবে অনেক বেশি বেশি। শ্রেষ্ঠ উপন্যাসগুলো দেখেছি আর সুকুমার রায়ের ছোটদের যে গল্প সেটা আছে দেখেছি। বাদ যায়নি খুদে পাঠকরাও। সব দেখেছি মেলায়, আমি বই কিনতে এসেছি। শুক্রবারের রায়ের বইগুলো আমার খুব ভালো লাগে পড়তে, বই পড়লে জ্ঞান বাড়ে। মেলায় বাজছে বিদায়ের সুর, তাই বইপ্রেমী লেখক, পাঠক ও প্রকাশক এই তিন শ্রেণীর কণ্ঠেই ভাঙনের আক্ষেপ। আবার 365 দিন অপেক্ষা করতে হবে, আবার ফেব্রুয়ারি যখন আসবে সেই ফেব্রুয়ারির আগে তো মারাও যেতে পারি। মেলা বাড়ানোর যে প্রক্রিয়া সেটা তো আর লেখক প্রকাশকের হাতে নেই, তার একটা কমিটি আছে, তারা যদি চায় বাড়াবে। আমাদের এখানে হচ্ছে তালিকা করে করে পাঠকরা এসে বই কিনে নিয়ে যাচ্ছেন, তার মানে হচ্ছে এখন জেনুইন পাঠকরা মেলায় আসছেন। তারপর শুক্রবারটা ছিল 21 ফেব্রুয়ারি, এগুলো একটু মানে মিনিমাইজ করলে আরও ভালো হতো আর কি, যদি আরও এক্সটেনশন করতো তাহলে আমাদের জন্য সেলটা আরও ভালো হতো আর কি। ডিজিটাল এই দুনিয়ায় হয়তো আরও আধুনিক হবে, প্রযুক্তি হয়তো মানুষকে আরও দাসে পরিণত করবে, কিন্তু বাঙালির অহংকারের এই মেলা টিকে থাকবে যুগ থেকে যুগান্তরে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিব বর্ষে বন্ধু রাষ্ট্র ভারতকে দাওয়াত না দেয়া হবে অকৃতজ্ঞতার পরিচয়। বিকেলে রাজধানীর হাতিরপুলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংকট আর না বাড়িয়ে আলোচনার মাধ্যমে দ্রুত দিল্লির সমস্যা সমাধানে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আজকে দিল্লিতে যে সংকট চলছে, যে রক্তপাত, আর না বাড়িয়ে এটা তারা তাদের নিজেদের সমস্যা নিজেরা অতি দ্রুত সমাধান করে নেবেন। আজকে বাংলাদেশে মুজিব বর্ষের মতো ঐতিহাসিক উৎসব পালিত হবে, এ উৎসব ভারতকে আমরা যদি বাদ দিই, এ উৎসবে আমন্ত্রণ যদি না করি, এটা হয় একটা এটা অকৃতজ্ঞতা। এই ছিল রাত 11টার সময়।